নমস্কার বন্ধুরা, ডিসকভারিং কলকাতার পুজো প্রস্তুতি পর্বে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে দেখাবো একডালিয়া এভারগ্রিন ক্লাব আর সিংহী পার্কের দুর্গা পুজো 2022-এর প্রস্তুতি। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবকে চেনেন না এমন লোক বোধহয় খুব কমই আছেন। গড়িয়াহাটের খুব কাছে একডালিয়া রোডে এই পুজো হয়ে আসছে আজ প্রায় 80 বছর ধরে। সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে বিখ্যাত একডালিয়া এভারগ্রিনের পুজো সেরকমভাবে কোনো থিমের দিকে যায় না। এই পুজোর মেন ইউএসপি হচ্ছে সাবেকিয়ানা। প্রায় একই রকম মন্দিরের ধাঁচের বিশাল প্যান্ডেল হয়। প্যান্ডেলটা কোনো একটা মন্দিরের আদলে হয়, যেমন এই বছরের প্যান্ডেল তৈরি হচ্ছে আহমেদাবাদের একটি মন্দিরের আদলে। প্যান্ডেলের ভেতর থেকে বাইরের সব রকম সাজসজ্জা সেই মন্দিরের আদলেই করা হয়। পুজোর তো বেশি বাকি নেই, তাই জোর কদমে কাজকর্ম চলছে। সামনে ঠিক এই জায়গায় থাকবে প্রতিমা। তাছাড়া মণ্ডপের চারধার জুড়ে মণ্ডপটাকে সাজানো হচ্ছে সোলার প্রতিমা আর অন্যান্য কাজ দিয়ে। এইখানটায় ঝুলবে একটা বিরাট ট্রেডমার্ক ঝাড় লণ্ঠন, যেটা প্রত্যেকবার এই প্যান্ডেলে ঝুলে। এবার আসুন দেখা যাক ডেকোরেশনটা কী দিয়ে করা হচ্ছে। মণ্ডপের চারধার ডেকোরেট করা হয়েছে এরকম সোলার বড় বড় প্রতিমা দিয়ে। আর এই যে রঙিন ঠাকুরের মূর্তিগুলি, এইগুলি বসবে হচ্ছে মণ্ডপের বাইরে। দেখেই বুঝে নেওয়া যেতে পারে যে মন্দিরের আদলে এবারের মণ্ডপ তৈরি হচ্ছে সেটা বেশ রঙিন মন্দির। একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঠিক উল্টো দিকে ডোবার লেনে সিংহী পার্কের পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতে। দুটো মণ্ডপ কাছাকাছি এবং সমসাময়িক হওয়ার দরুন এই দুটো পুজো সবাই একসঙ্গেই দেখে থাকেন। 2022 সালে সিংহী পার্কের থিম হচ্ছে সদ্য প্রয়াত নারায়ণ দেবনাথের ওপরে নারায়ণে নারায়ণী। মণ্ডপ সজ্জা এবং লাইফ সাইজ কার্টুনের মূর্তির সাহায্যে বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের স্টুডিওর একটি অংশ যেন ফুটিয়ে তোলা হবে এবারের মণ্ডপে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মণ্ডপ এবার কচিকাঁচাদের কাছে খুব ডিমান্ডে থাকবে, কারণ এখানে পেয়ে যাবেন লাইফ সাইজ মূর্তি নন্টে ফোনটে হাঁদা ভুঁদা আর বাঁটুল দি গ্রেটের। ওপরে রঙিন কাচের ঝাড়বাতি, সামনে প্রতিমা এবং মণ্ডপের ধারগুলো সাজানো হয়েছে প্রত্যেকটি কমিক্সের প্যানেল দিয়ে। সেই কমিক্সের লিস্টের মধ্যে কি নেই! নারায়ণ দেবনাথ মহাশয়ের প্রত্যেকটি বিখ্যাত কমিক্সের নাম আছে এখানে। পুজো উদ্যোক্তাদের প্রচেষ্টাই হচ্ছে যেন এখানে ঢুকলেই মনে হয় একটি কমিক্সের জগতে ঢুকে পড়েছেন। ডোভার লেনের ওপরে হওয়ার দরুন এই মণ্ডপের তিনটে এন্ট্রান্স এবং প্রত্যেকটি এন্ট্রান্সের ওপরে যেন বানানো হয়েছে একটি করে খোলা বই, এবং ওই খোলা বইটির পাশগুলিতে বানানো হয়েছে বিভিন্ন রকমের দরজা বারান্দা, ঠিক যেমন নারায়ণ দেবনাথের কমিক্সের বইগুলিতে থাকে। মহালয়ার দিনে ঠাকুর চলে আসবে এখানে এবং 26-27-এর মধ্যেই উদ্বোধন হয়ে যাবে এই দুটি পুজো। সেজন্য সময় নষ্ট না করে এবার পুজোর রুট ম্যাপটা প্ল্যান করে ফেলুন, কবে একডালিয়া এভারগ্রিন আর সিংহী পার্ক দেখতে আসছেন। গড়িয়াহাট অঞ্চলের এই দুটি ঠাকুর না দেখলে ঠিক পুজো কমপ্লিট হয় না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।